हेलो फ्रेंड्स देखो चले आज के आबार एकटा वीडियो निये आमरा आपनारा हयतो थामनेल देखे बुझे गेछेन। हाँ ठीक ही बोलेछेन, पर्यटन फेयर माने टूरिज्म फेयर पर्यटन मेला जेटा होच्छे कलकाताय ক্ষুদিরাম বোস অনুশীলন কেন্দ্র। এই যে আপনাদেরকে দেখাচ্ছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ক্রীড়া দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এইখানে হচ্ছে, এটা এই হলে হচ্ছে, প্রত্যেক বাড়ি হয়। জেনারেলি দুখানা ট্যুরিজম ফেয়ার হয় এখানে, একটা প্রাইভেট হয় আর একটা গভর্নমেন্ট অর্গানাইজড হয়। বাট এবারে আমরা এই আজকের এইটাতে চলে এসেছি। এটা যদিও শুরু হয়েছে 16 জুন টু 18 জুন, আজকে 17 জুন। আমরা আজকে সেকেন্ড দিনকে এসেছি এটা কভার করব বলে। এখানে এই পর্যটন মেলায় এখানে বিভিন্ন প্রভিন্স থেকে প্রচুর স্টল আসে এবং তাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন প্রভিন্সের তারা এখানে স্টল করেন এবং তার বিভিন্ন ইনফরমেশান, বিভিন্ন হোটেলের ইনফরমেশান, ট্যুরের ইনফরমেশান, তার গাইডলাইন্স অনেক কিছু থাকে। তো সেই জন্য আজকে আমরা এসেছি। আমরা এর আগেও এসেছি, আর সে তখন এর আগে যখন এসেছি তখন হয়তো আমরা ভিডিও করিনি, ব্লগ করিনি তখন। বাট এবছর এই 2023-তে আমরা চলে এসেছি এটাকে কভার করবো বলে। এখানে টাইম দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, সকাল 11:00 থেকে রাত্রির 8:00 অবধি হচ্ছে এটা। বাইরে কিছু ফুড স্টলও রয়েছে। চলুন ভেতরে এন্টার করি আমরা। একটা টিকিট কাউন্টার রয়েছে, এখানে টিকিট করতে হচ্ছে। কত করে টিকিট? 20 ইচ টিকিট প্রাইস। এই আমাদের টিকিট, দেখুন টিকিট কাটা হয়ে গেছে। একটু আগে যে কথাটা বলছিলাম যে ট্যুরিজম ফেয়ার কলকাতা এখানে অনেকগুলো এখন চালু হয়েছে, বাট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বা নেতাজি ইনডোরে সাধারণত প্রত্যেক বছর দুটো হয় মেন। একটা হচ্ছে প্রাইভেট বিভিন্ন মানে কোম্পানি থেকে অর্গানাইজ, ট্যুরিজম কোম্পানি ডিপার্টমেন্ট থেকে অর্গানাইজ হয়, আর একটা হচ্ছে গভর্নমেন্টের। তা আজকে আমরা যেটা অ্যাটেন্ড করছি এটা কিন্তু গভর্নমেন্টের অর্গানাইজ করা ট্যুরিজম ফেয়ার। একদম ভেতরে ঢুকে গেছি, জাস্ট একটা ঝলক আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই, তারপরে একটা একটা করে স্টল আমরা ভিজিট করব। এই বিভিন্ন প্রভিন্সের স্টল আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে কভার করব, তারপরে আপনাদেরকে দেখাবো। মধ্যে দাঁড়িয়ে রয়েছি পুজোর বেড়ানোর প্ল্যানিং আর বুকিং, পর্যটন মেলা বা ট্যুরিজম ফেয়ার বলতে পারেন, যেটা 16 থেকে 18 জুন 2023 ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলছে। এটা হচ্ছে গিয়ে আমাদের এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মেন সেন্টার পয়েন্ট, এখানেই মেলার উদ্বোধন হয়েছিল। প্রত্যেক দিন এখানে কোনো গণ্যমান্য ব্যক্তিরা যারা ট্যুরিজমের সাথে যুক্ত তারা আসছেন বিভিন্ন ডিপার্টমেন্টের। এখান থেকে আপনাদের দেখাচ্ছি, এখানে ভ্যারাইটিস রকমের স্টল রয়েছে, বিহার ট্যুরিজম রয়েছে, সিকিম ট্যুরিজম রয়েছে, লাদাখ থেকে, কাশ্মীর থেকে, গোয়া, দেশীয়, আন্তর্জাতিক, আপনারা যেই জায়গা যেতে চাইছেন সেই জায়গারই আপনারা প্যাকেজ এখান থেকে বুক করতে পারবেন। পুজোর বুকিং শুরু হয়ে গেছে, তাই আপনারা চলে আসতে পারেন, এসে আপনাদের পছন্দের বুকিং নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, বা এনারা যে গ্রুপ ট্যুরগুলো প্রোভাইড করছে যে ডেটে, সেই ডেট যদি আপনার ডেটের সাথে ম্যাচ করে যায় সেই দিনগুলো আপনি যেতে পারেন। তো বিভিন্ন রকম অপরচুনিটি রয়েছে এখানে, ইলিশ উৎসবের ব্যাপার রয়েছে, আপনার জঙ্গল ঘোরার ব্যাপার রয়েছে, পাহাড়, পর্বত, দেশীয়, আন্তর্জাতিক সব রকমের ট্যুরের ব্যবস্থাই রয়েছে। আপনি আসুন, আপনার পছন্দের মতো দেখুন কোনটা আপনার পছন্দে পোষাচ্ছে, যাদের সাথে কথা বলুন, চাইলে এখানে অ্যাডভান্স করে রাখতে পারেন, বাকিটা আপনারা পরে দিতে পারেন বা পরে ওনাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন, হেড অফিসে যেতে পারেন। তো আমরা যতটা পারছি চেষ্টা করছি সবই তুলে ধরার আপনার সামনে, বাট সবকটা স্টলে তো যাওয়া বা কথা বলা সম্ভব নয়, এত এখানে নানা করে 40-45টা স্টল রয়েছে। তো আমরা মেন মেন কিছু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা চ্যানেলটা ফলো করুন, দেখতে থাকুন, আর এখনও হাতে একটা দিন সময় রয়েছে, যদি এই খবরটা আপনারা যখনই পাচ্ছেন, যদি ভিডিওটা দেখে থাকেন, তো সঙ্গে সঙ্গে রোববার দিন চলে আসতে পারেন, হয়তো আপনার প্রিয় প্ল্যানিং বা ট্যুর এখান থেকেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। এই ট্যুরিজম ফেয়ারে এখানে যা যা কন্টেন্ট থাকে সেটা আপনাদেরকে একটুখানি আমি বলে দিচ্ছি। এই যে দেখছেন রেডিয়েন্স ট্যুর, দ্য কান্ট্রি রোড,
চৌধুরী ট্রাভেলস অ্যান্ড চৌধুরী গ্রুপ অফ হোটেলস। বেসিক্যালি এরা হচ্ছে ট্যুরিস্ট এজেন্ট আর কি, মানে ট্যুরিজমের এজেন্ট এরা, মানে এনারা বিভিন্ন ট্রাভেল সংস্থা বলা যেতে পারে। এই যে সিদ্দিক শাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এরা হচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্ট। তো এনারা অর্গানাইজড করে দেয় ট্যুর, অথবা এনারা গাড়ি দেয় বা সাইট সিনের ব্যবস্থা করে দেয়, বা কেউ গ্রুপ গেলে টোটাল প্যাকেজের ব্যবস্থা করে দেয়, এইসব বিভিন্ন ট্রাভেল এজেন্টগুলো আর কি। আর যদি আমরা পার্টিকুলার কোনো প্রভিন্সের স্টলে ভিজিট করি, সেখানে গেলে আমরা সেই প্রভিন্সের কী কী দেখার আছে, তার কাছ থেকে গাইডলাইন, কী কী সাইট সিন করা যায়, বা তাদের কী কী হোটেল আছে তার ডিটেল আমরা পাই। তো কিছু কিছু আমরা ট্রাভেল এজেন্ট যারা আছে, ট্যুরিস্ট এজেন্ট বা ট্রাভেল এজেন্ট, সেগুলো ভিজিট করব, এবং কিছু কিছু প্রভিন্সের স্টলও আমরা ভিজিট করব। কোথায় কোথায় ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল বলতে মানে এশিয়ার মেন বাচ্চা, ইউরোপও আছে। আপনাদের পুরোটাই প্যাকেজ ট্যুর এখন যেরকম আছে, পুজোয় গ্রুপ আছে, পুজোয় আপনার আছে, দুবাই আছে, ইংল্যান্ড আছে, ইউরোপ আছে, অক্টোবর। মানে আপনাদের এই যে প্যাকেজ আপনারা করেন, সবটাই তো হোটেল ফুড, মানে অ্যাকোমোডেশন, সাইট সিন, ভিসা, সাইট সিন, ভিসাটাও আপনারা করেন। আচ্ছা, আপনি কি কাস্টমাইজ কিছু করেন? কাস্টমাইজও করি ভাই, দুজন কি তিনজন যাবে বলবো, ঠিক আছে, সেটাও আপনারা করবেন। আর সেটা হয়তো খরচ একটু বেশি হয়, একটু বেশি মানে ধরুন আপনার গ্রুপের রেটটা সেমই আসে, শুধু মানে আপনার খাওয়া দাওয়াটা বাদ চলে যায়। আচ্ছা, আপনি আমাকে জাস্ট একটা আইডিয়া দেবেন, ধরুন এশিয়ার তো বিভিন্ন স্পট আপনারা করেন, সব থেকে কমের মধ্যে মোটামুটি কোন জায়গা হতে পারে? থাইল্যান্ড সব থেকে কম। ধরুন দুজনের যদি আপনার আলাদা করে গ্রুপেই যদি চাই, কত পড়তে পারে? আমার থাইল্যান্ডের ট্যুর আছে 45,000, ইনক্লুডিং গাইড, ভিসা, অল মিল, সাইট সিন, এটা আছে আপনার 45,000, 6,970, ব্যাংকক কটা আছে, এটা আমার 21 তারিখে মানে সপ্তম দিন করছি, মাধ্যমে এসেছি, দুবাই আছে সপ্তমী দিন, ওটা 90,000। ইলিশ উৎসব কলকাতায়, যেটা ভীষণভাবে আমাদের কলকাতা বলবো না, ওয়েস্ট বেঙ্গলে ভীষণভাবে ফেমাস, কারণ আমরা বর্ষা মানেই আমাদের মাথায় প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ খাবো, বর্ষাটাকে এভাবে আমরা বাঙালিরা এনজয় করি। তো আর তার সাথে যারা ঘুরতে ভালোবাসে, ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে স্পটটা সেটা হচ্ছে সুন্দরবন। আর ঘোরার সাথে বা ট্যুরিজমের সাথে যারা ভীষণভাবে ইনভলভ, যারা ট্রাভেল করতে ভালোবাসে, তারা সবাই জানেন যে সুন্দরবনের ইলিশ উৎসবটা খুব ফেমাস। এই ট্যুরিজম ফেয়ার এখানে একটা স্টলে চলে এসেছি, যারা নাকি ইলিশ উৎসবের বিভিন্ন অফার নিয়ে এসেছে সেটা আমি দেখাচ্ছি। এই টু নাইট স্ট্রিটের প্যাকেজ রয়েছে, যেমন প্রথম দিন কী কী খাওয়া দাওয়া দেবেন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, বিভিন্ন প্যাকেজ রয়েছে এখানে। আচ্ছা, এগুলোর ফেয়ার কী আছে, মানে কত করে ফেয়ার আছে এগুলো? এই তিন দিনের প্যাকেজের মোটামুটি 3,800 ওনারা অফার দিচ্ছেন, ওনারা ইনক্লুডিং মিল এবং তিন দিন যে লঞ্চে নিয়ে ঘোরাবেন বা কোনো হোটেলে নিয়ে গিয়ে থাকবেন সমস্ত কিছু, এটা বোধ হয় ক্যানিং টু ক্যানিং হচ্ছে এই 3,800 প্যাকেজ। কেউ চাইলে যোগাযোগ করতে পারে, এই যে এগুলো সব কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। হোটেল সব জায়গাতে আছে, নর্থ বেঙ্গলে আছে শিলপুর, ঠিক আছে, কালিম্পং অফ, আর এদিকে আছে আপনার হচ্ছে গিয়ে আপনার লাচুং লাচুং গ্যাংটক, আর এদিকে রয়েছে আপনার ইয়েতে দার্জিলিং অফ, ঠিক আছে। নেচার ওয়ার্ল্ডের এখানে দাঁড়িয়ে আছি, মা মনসা ট্যুরিজম, ওনাদের নর্থ বেঙ্গলে বেশ কিছু হোমস্টে আছে, যেটা নাকি এখন অনেক ট্যুরিস্টরাই প্রেফার করে, হোমস্টেতে থাকার একটা হোমলি অ্যাটমসফিয়ার পাওয়া যায়, খাওয়া দাওয়াটা ভালো পাওয়া যায়, এবং অনেকটা সিকিউর বা সেফলি থাকা যায়, যে কারণে অনেকেই হোমস্টেটা পছন্দ করে। নর্থ বেঙ্গলের মধ্যে ওনারা যেটা বলছেন, শিলপুর, কালিম্পং, লাচেন,
এই সব বিভিন্ন জায়গায় ওনাদের গ্যাং সঙ্গে আছে। এবং দার্জিলিং এ যেটা চাই অক্টোবরে লেবু দেখতে যায় মানুষ, সিটং, সেই সিটং এও আমার হোমস্টে আছে নিজস্ব। এটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার, কোনো থার্ড পার্টির গল্প নেই, এজেন্টের গল্প নেই, ডাইরেক্ট এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি মনে করেন, তো নিতেই পারেন। এই যে পর্যটন মেলা বা ট্যুরিজম ফেয়ারটা চলছে দেখতে পাচ্ছেন, এখানে অনেক ভালো ভালো দোকান বা ট্যুর ট্রাভেলার বা হোটেল এসছে যারা তাদের ব্রোশিয়ারগুলো দিয়েছে। সব দোকান তো আমাদের পক্ষে ভিজিট করা সম্ভব নয়, তো আমরা যে প্যাম্পলেটগুলো পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এখান থেকে আপনারা অনেক ফোন নাম্বার ডিটেলস পেয়ে যাবেন, কোথায় কী যেতে চান, থাকতে চান, তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর আরেকটা কাজ আমরা যেটা বলবো, যে আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল কাস্টমাইজ নিজের মতো করে ট্যুর করি, আমরা সবসময়ই বলবো ট্রাভেলওয়ালাদের থেকে ট্যুর নেওয়ার থেকে নিজে করা ফার বেটার। কারণ এখানে আপনি আপনার মনের মতো করে করতে পারবেন, পছন্দের হোটেল, পছন্দের খাওয়া দাওয়া, পছন্দের ট্রেন, পছন্দের প্লেন, টাইমিং সব নিতে পারবেন। কিন্তু ট্যুরওয়ালাদের থেকে যদি নেন, পুরোটাই কিন্তু আপনি ওদের হাতে বদ্ধ হয়ে আটকে থাকবেন। তো আপনারা এই ট্যুর প্যাকেজগুলো নেওয়ার আগে একটু ভেবে নেবেন, যে যদি পুরোপুরি মনে করেন যে আমরা ঝাড়া হাত পা থাকবো তাহলে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যান, আর যদি মনে করেন একটু খেটে নিজের ভালো নিজে করব, তো বলবো নিজেরা ট্যুরটা কন্ডাক্ট করুন, বিভিন্ন ব্লগ দেখুন, আমাদের চ্যানেল দেখুন, আরও অন্যান্য অনেক ইউটিউব ব্লগ রয়েছে সেগুলো দেখুন, আপনাদের অনেক হেল্পফুল হবে, আপনাদেরই পয়সা সেভ হবে এবং আপনাদের ঘোরা অনেক সুখকর হবে। ট্রেনে হবে না ফ্লাইট? আপনি গুয়াহাটি টু গুয়াহাটি করাবেন? আচ্ছা যথেষ্ট রিজনেবল রেট এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো আছে।
উনি হচ্ছেন বিনয়নীর মানে এই হোমস্টের উনি হচ্ছেন ওনার, ওনার সাথে কথা বললাম। তো কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে অলরেডি, এখানে কন্ট্যাক্ট নাম্বার এইগুলো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, কেউ চাইলে বুক করে নিতেই পারেন। ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার, কোনো এজেন্ট নয়, কোনো থার্ড পার্টি নয়, বুক করে নিতেই পারেন। গিয়ে ওখানে ওনারা এখানে বেসিক্যালি প্যাকেজ দিচ্ছেন, বাট আমি জিজ্ঞাসা করতে জানতে পারলাম প্যাকেজ ছাড়াও যদি কেউ চায় ডাইরেক্ট গিয়ে স্টে করতে পারে, ফুডিং এবং অ্যাকোমোডেশন ওনারা প্রোভাইড করে।